নমস্কার আপনাদের প্রিয় রেসিপি চ্যানেল স্বাদ আল্লাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা। আজকে রান্না অন্য পাক লাল শাক। বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। উপকরণ: টাটকা লাল শাক, সর্ষের তেল, পাঁচ ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, তেঁতুলের কাঁচ বাঁচন। চলুন রান্নাটা দেখে নিন। এটা খুবই সহজ এবং অল্প সময়ে রান্না। কড়াই গরম হলে অল্প তেল দিন। তেল গরম হয়ে গেলে দু চারটে শুকনো লঙ্কা দিন। হালকা ভাজুন। এক চামচ পাঁচফোড়ন, দুটো কাঁচা লঙ্কা চারা, এবারে কুচুনো লাল শাকগুলো দিতে হবে। পরিমাণ মতো নুন দিন। রান্না শেষে শাকের পরিমাণ অনেকটাই কমে যাবে, সেই হিসেবে স্বাদ মতো নুন দেবেন। এক চামচ হলুদ। বন্ধুরা অন্নপাক লাল শাকের জন্য আমরা এবার তেঁতুলের কাঁচ তৈরি করে নেব। শাকটা একটু ঢাকা দিয়ে দিন। একটি বাটিতে চার পাঁচটা তেঁতুলের খোয়া অল্প জলে মেশাতে হবে। এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এবার ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে দিন। এবারে তৈরি করা কাঁচকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে এভাবে আরো কিছুক্ষণ মিশিয়ে শুকনো শুকনো করে নিতে হবে। বন্ধুরা অন্নপাক লাল শাক কি সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন। গরম ভাতে পরিবেশন করবেন। আর আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। প্রতি মাসের তৃতীয় ও চতুর্থ শুক্রবার আপনাদের পছন্দের নতুন নতুন রান্না আপলোড করবেন। আমার চ্যানেল স্বাদ আল্লাহ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।